কাল ঢাকা আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং দুই দিনের সফরে প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন দুপুরে পররাষ্ট্রমন্ত্রী জানান আলোচনা হবে জ্বালানি আমদানি সহ দ্বিপাক্ষিক ইস্যুতে এ সময় তিনি আরও জানান কিরগিজস্তান থেকে একই শিক্ষা এখনই শিক্ষার্থী ফিরিয়ে আনা হবে না প্রায় তিরিশ বছর পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন দুই দিন সফর করবেন পেনি ওয়াং মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পেনি ওয়াং আলোচনায় গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট অভিবাসন শিক্ষা ও ব্লু ইকোনমি তবে জ্বালানি আমদানি ও বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেবে ঢাকা আর ক্যানবেরার আগ্রহ ইন্দো প্যাসিফিক এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ইস্যু জ্বালানি বিষয়টাও স্বাভাবিকভাবেই আসতে পারে স্কিল মাইগ্রেশনের ব্যাপারে আমরা আলোচনা করব একই সাথে সিজনাল ওয়ার্কার তারা যাতে নেই সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এ সময় মন্ত্রী আরো জানান কিরগিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীরা নিরাপদে আছেন এখন পরিস্থিতি অনেকটাই শান্ত ফেরত আনার মতো সেরকম কোন দাবি বা পরিস্থিতি হয়েছে বলে আমাদের জানা নেই বা ছাত্রদের পক্ষ থেকেও ফেরত আনার জন্য বলা হয়নি মিয়ানমারের সংঘাতে আবারও সীমাতে জড়ো হচ্ছে রোহিঙ্গারা মন্ত্রী বলেন আর কাউকে আশ্রয় দেওয়া হবে না কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা সম্ভবপর নয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা